নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরই বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুপ্রতীক সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। আমাদের জীবনে প্রত্যেকের ক্ষেত্রে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রয়োজন, কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবন্ধকতাতে আটকে পড়েছি। বিঘ্নিত হচ্ছে আমাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি। আমাদের জীবনে এই রকম সমস্যা যখন চলে আসে, আমরা কোনো পথ খুঁজে পাই না, কিভাবে সেখান থেকে বের হব। হ্যাঁ বন্ধুগণ, আমি আজ এই রকমই একটা সমস্যা থেকে বের হবার জন্য উপায় বা টোটকা বা প্রতিকার আপনাদেরকে জানাবো, যেটি খুব অব্যর্থ প্রতিকার। এই প্রতিকারের দ্বারা আপনাদের গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে তুলতে পারবেন। কথায় আছে, আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি বেশ কিছুটা নির্ভর করে আমাদের বাসস্থানের বাস্তুর উপর। এই বাস্তুশাস্ত্র কিন্তু এক ধরনের বিজ্ঞান, যা আমাদের বাসস্থানকে সঠিক নির্মাণকে নির্ধারিত করে এবং এর সাথে জড়িয়ে পড়ে আমাদের ভালো থাকা বা মন্দ থাকা। বাড়ির বাস্তু ঠিক হলে বন্ধুগণ কিন্তু আমাদের ভাগ্য ফিরে আসতে পারে। যেমন পুরানো জমে থাকা কাজের সহজেই নিষ্পত্তি, রোগ মুক্তি, অর্থের আগমন এবং গমন, এই দুই কিন্তু এই বাস্তুর উপর নির্ভর করে। আজকে তাই আমি আপনাদের জানাবো বেশ কিছু এই টিপস গুলো, যা আপনাদের ঘরে আগমন ঘটাবে বা ধন সম্পদের বৃদ্ধি হবে। তো দেরি না করে চটপট জেনে নিন নিজের বাড়িতে বাস্তু মতে ঠিক কিভাবে সাজালে কুবের দেবতা সন্তুষ্ট হবেন এবং আপনার গৃহে ধনের আগমন। বাড়িতে কোন রকম বাস্তু দোষ রয়েছে কিনা টের পাওয়ার জন্য বাড়িতে রোপণ করুন তুলসী গাছ। চাকরি পেতে হলে বা ধন সম্পত্তি বাড়াতে হলে একাগ্রভাবে করতে হবে তুলসী পুজো। এজন্য প্রতি বৃহস্পতিবার তুলসী গাছের চারাকে নিয়ে একটি কাপড়ে মুড়ে নিজের ঘরে, যে পড়ার ঘর আছে সেখানে বা কর্মস্থলে ডেস্কে রেখে দিন। আশেপাশের পরিবেশ পরিস্থিতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বলা হয় বাড়ি যদি পরিষ্কার থাকে তাহলে সেখানে কোন রকম অশুভ শক্তি জায়গা পায় না। ঝুল বা নোংরা কিছু থাকলে তা বাড়ি থেকে সাফ করে ফেলুন, এতে গৃহশান্তি বজায় থাকবে। বাড়ি পরিষ্কার রাখতে জলের মধ্যে নুন আর ফিটকিরি দিয়ে পরিষ্কার রাখুন। যখনই বাড়ির মেঝে পরিষ্কার করবেন তখনই জলে নুন আর ফিটকিরি মিশিয়ে নিন, ফলে বাড়ি যেমন পরিষ্কার ও জীবাণুমুক্ত হবে তেমনি কাটবে বাস্তু দোষ। বাড়িতে সপ্তাহে অন্তত দুবার নিম পাতার ধোঁয়া দিন। যখনই বাড়িতে সন্ধ্যার সময় ধুনো জ্বালাবেন তখন তাতে ফেলে দিন কিছু নিম পাতা। নিম পাতা পুড়িয়ে গিয়ে যে ধোঁয়া তৈরি হবে বাস্তুশাস্ত্র মতে তা বাস্তুদোষ দূর করার পক্ষে খুবই ভালো এবং গৃহস্থের স্বাস্থ্য, মনের শান্তি এবং ধন সম্পদের বৃদ্ধির ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে। কখনো শোয়ার ঘরের পাশেও ঠাকুর ঘর প্রতিষ্ঠা করবেন না। এমনই ভাবে যদি না করেন তাহলেই কিন্তু আপনার বাস্তু শুভ হবে। বাড়ির জানালার পর্দা থেকে তৈরি যে দেওয়াল, সমস্ত ক্ষেত্রেই রং হালকা ধরনের হয়। সাধারণত গাঢ় রঙের মধ্যে বেগুনি রঙের হালকা শেড ব্যবহার করতে পারলে বাড়ির পর্দা আর ভিতরের দেয়ালের জন্য শুভ। নেতিবাচক কোনো শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না যদি নুন ব্যবহার করা যায়, সে কথা আগেই বলেছি।
তো নেতিবাচক শক্তিকে কাটানোর জন্য নুন জল দিয়ে এবং ফিটকারি দিয়ে তো মুছবেনই। পাশাপাশি বাস্তু অনুযায়ী মানি প্ল্যান্ট ঘরে থাকলে তা অর্থের সমৃদ্ধি ঘটাবে, আপনার ক্যারিয়ারের পদোন্নতি ঘটাবে। তাই আপনার ঘরের উত্তর দিকে একটি সবুজ পাত্রে মানি প্ল্যান্টকে রাখুন। এছাড়া আপনি ঘরের উত্তর কোণে যে কোনো ধরনের শেড ট্রি ঝুলিয়ে তাতে আপনি মানি প্ল্যান্ট রাখতে পারেন। ঘরের প্রবেশ পথ বা এন্ট্রান্সকে সুন্দর করে সাজান, এতে কিন্তু আপনার গৃহে কুবের দেবতার আগমন ঘটবে। গৃহে প্রবেশ পথ সবসময় পরিষ্কার এবং সাজানো থাকা খুব জরুরি। আপনার রান্নাঘর যেন ঘরের পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব দিকে হয় এবং রান্নাঘরের রং হালকা লাল, কমলা এবং গোলাপি হলে খুব ভালো। বসার ঘর বা ড্রয়িং রুম ঘরের উত্তর দিকে হলে তা অত্যন্ত উপযোগী এবং অর্থগমের ক্ষেত্রে খুবই ভালো। আপনার লকার বা আলমারি যেখানে আপনার টাকা থাকে সেই স্থান হওয়া উচিত ঘরের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দেওয়ালে ঘেঁষে, যাতে উত্তর দিকটি খোলা থাকে। উত্তর দিক যদি খোলা থাকে তাহলে তা খুব ভালো অর্থগমের ক্ষেত্রে, কারণ উত্তর দিক হলো ধনদেবতা কুবেরের আগমনের দিক। তাই এই দিকে আলমারিটি রাখলে আপনার অর্থগমের ক্ষেত্রে খুবই মঙ্গল। আপনার আলমারি বা লকারে যেদিকে অবস্থিত চেষ্টা করুন তার উল্টো দিকে আপনার ড্রেসিং টেবিল বা একটি আয়না রাখতে, এতে ওই আয়নায় আলমারির প্রতিবিম্ব দেখা যাবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এর ফলে আপনার সম্পত্তি বহুগুণ বৃদ্ধি পাবে। সবসময় চেষ্টা করতে হবে যাতে দরজা জানালা যতটা সম্ভব খোলামেলা হওয়া উচিত এবং সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এছাড়া আপনার ঘর বাড়ি বিশেষ করে রান্নাঘর ও বসার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, তা না হলে কিন্তু অর্থগমে প্রভূত বাধা আসতে পারে। সবসময় চেষ্টা করুন যাতে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে ছাদ যেন উত্তর পূর্ব দিকের ছাদের তুলনায় বেশি উঁচু হয়, অর্থাৎ বাড়ি এমনভাবে তৈরি করতে হবে যাতে তা দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে ঢালু হয়। এতেও কিন্তু ঘরের অর্থগম খুবই ভালো হবে। এই নিয়মগুলো বাস্তুশাস্ত্র অনুসারে আপনাদের ঘরে অর্থগম ঘটাতে সাহায্য করবে। তবে শুধু বাস্তুশাস্ত্রের উপর আপনার ধন সম্পত্তি আগমন ভার ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ঘরে বসে থাকবেন না, কারণ বাস্তুশাস্ত্র থেকে অর্থ আগমনের জন্য প্রয়োজন তা হলো আপনার মনের ইচ্ছা এবং আপনার সৎ পরিশ্রম। এই দুটি এবং তার সঙ্গে বাস্তুটি মেনে চললেই কিন্তু আপনার ঘরে লক্ষ্মী ভরে উঠবে এবং সুখ ও সমৃদ্ধিতে আপনি পরিপূর্ণ হয়ে যাবেন। তো বন্ধুরা, আজ ছিল এই সুখ সমৃদ্ধি কি করে আপনি ভরে তুলবেন বাস্তু টিপসের সাহায্যে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, লাইকস, কমেন্টস তো করবেনই। নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটি প্রেস করবেন।